আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে সোনালিকা ট্রাক্টরের নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সোনালিকা ট্রাক্টর একটি জায়গায় একত্রিত অবস্থায় আসলে এতগুলো ট্রাক্টর এখানে কেনই বা আসলো এই ট্রাক্টরগুলো কে ক্রয় করলো এই ট্রাক্টরগুলো কেন বা সে ক্রয় করছে এই জিনিসগুলো জানানোর জন্য আজকের এই ভিডিওটি করা তো চলুন আমরা মূল পর্বে যাই আজকে আমি বর্তমানে আসি ভোলা জেলার বরহানউদ্দিন উপজেলার মেঘনা ব্রিকফিল্ডে সাধারণ ভাষায় মেঘনা ইট ভাটায় আমি রয়েছি যেখানে আমি ফিজিক্যালি দেখতে পাচ্ছি যে এখানে সোনালিকা পঁয়তাল্লিশ আর এক্স মডেলের ছয়টি ট্রাক্টর রয়েছে আসলে এই ছয়টা ট্রাক্টর কিন্তু এই মেঘনা ব্রিকফিল্ডের মালিক একসাথে ক্রয় করেনি সে প্রথমে কিন্তু একটা ট্রাক্টর ক্রয় করছে সেটা ব্যবহার করে এটার সার্ভিস ফিডব্যাক এবং এসিআই মোটরসের ফিল্ড কর্মীদের ব্যবহার সর্বোপরি সব মিলে কিন্তু সে সন্তুষ্ট হওয়ার ফলে কিন্তু পরবর্তীতে আরেকটা ট্রাক্টর ক্রয় করছে এভাবে কিন্তু এক একে সে ছয়টি ট্রাক্টর ক্রয় করছে এবং এগুলো ব্যবহার করে সে কিন্তু আসলেই প্রকৃত লাভবান যার ফলে কিন্তু সে এতগুলো ট্রাক্টর ক্রয় করছে তো আমরা একটু জানার চেষ্টা করব আমাদের এই ভলা টেরিটরি সিনিয়র মার্কেটিং অফিসার তার মুখ থেকে আমরা একটু জানার চেষ্টা করব যে আসলে এই ট্রাক্টরটা সে ব্যবহার করে কতটা লাভবান হয়েছে চলুন নেওয়া যাক সিনিয়র মার্কেটিং অফিসার ভোলা টেরিটরি আর ভোলা টেরিটরির এটা হলো এই ছয়টা ট্রাক্টর নেওয়ার পিছনে কারণ কি আসলে এখানে অন্য কোনো ব্র্যান্ডের ট্রাক্টর নাই শুধু সোনালিকা ব্র্যান্ডেরই ট্রাক্টর তো ওনারা আসলে সোনালিকা ট্রাক্টর ব্যবহার করে ওনারা অনেক লাভবান হয়েছে সার্ভিস পাইছে যথা টাইমে প্লাস গাড়িগুলোও তাদের ভালোভাবে তাদেরকে সাপোর্ট দিছে তো যখন আমি এই ফিল্ডে আসি এই ফিল্ডে এসে এতগুলি সোনালিকা ট্র্যাক্টর আমি দেখি তখন আমার নিজের কাছেই গর্ব মনে হয় যে আমি এরকম একটা কোম্পানিতে চাকরি করি এরকম একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি যে প্রোডাক্টটা মানুষ এত যত্ন সহকারে সে ব্যবহার করে এবং ব্যবহার করে সে উপকারে তার আসে তো ধন্যবাদ সবাইকে